নতুন ধরনের কোভিড সংক্রমণ নিয়ে ইউরোপে অচল অবস্থার বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু, যুক্তরাজ্যে যেরকম কোভিডের নতুন ধরনের কোভিডের যেরকম সংক্রমণের কথা আমরা শুনতে পাচ্ছি, আমরা আসলে জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি এবং সেটা জেনেছি, যেটি হচ্ছে যুক্তরাজ্যের যে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক, তিনি কিন্তু বলেছেন যে 18,000 মানুষ আসলে নতুন ধরনের যে কোভিড সেটি সংক্রমণের শিকার হয়েছেন এবং হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর মানুষ ঠিক করছেন এবং তারা নতুন করে আসলে নিজেদেরকে টেস্ট করানোর ব্যবস্থা করছেন। আসলে নতুন ধরনের যে মিউটেশনের করোনা ভাইরাসের যে প্রকৃতি গতি প্রকৃতি বদলাচ্ছে এবং সেটি যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা আজ করতে পারছি। বিশেষ করে রোববার থেকে সমস্ত ইউরোপের, বিশেষ করে আপনি জানেন যে আসলে সেটি বেলজিয়ামে ছড়িয়ে গেছে, জার্মানির যে ভাইরোলজিস্ট তিনি কিন্তু একেবারে বলেছেন যে আসলে এই মুহূর্তে যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিই এবং আগেভাগে যদি প্রস্তুতি সম্পন্ন না করি তাহলে এই যে নতুন করে কোভিড-19 এর যে মিউটেশন, এই যে কোভিড-19 না হয়ে অন্য কিছু হতে পারে, সে কারণে প্রত্যেকটি জায়গায় এবং প্রত্যেকটি হাসপাতালে জার্মানিতে আসলে আগে থেকেই সতর্ক অবস্থা জারি করা হয়েছে। আপনি জানেন যে আসলে এখন গত রোববার থেকে কিন্তু যেসব বিমান জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশে চলাচল করে সেখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটি বরিস জনসন কিন্তু একবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে এই মুহূর্তে যুক্তরাজ্য আসলে যে সংখ্যার মধ্যে দিয়ে যাচ্ছে তারা চাইছে না ইউরোপের অন্যান্য দেশগুলো সেই সংখ্যার মধ্যে পড়ুক। সে কারণে আসলে নতুন করে যে বিষয়টি এখন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ইংলিশ চ্যানেল হয়ে আপনি জানেন যে যুক্তরাজ্য থেকে বিভিন্ন ধরনের মালামাল কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে আসে, বিশেষ করে ইংলিশ চ্যানেল হয়ে আপনি জানেন যে ফ্রান্সের যে কালাইস সেখান থেকে কিন্তু জার্মানির বিভিন্ন দেশে, জার্মান হয়ে আসলে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যায়, সেখানে কিন্তু এই নতুন ধরনের যে 17 রকমের যে রং বদলায় যে কোভিড, সেই নতুন কোভিড যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সবার জন্য ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আপনি জানেন যে যখন ইতিমধ্যে আসলে 26,400 জন জার্মানিতে মৃত্যুবরণ করেছে পুরোনো যে কোভিড, সেখানে সেখানে যদি নতুন করে এই ভয়ঙ্কর কোভিড আসে তাহলে কিন্তু সবার জন্য একটি ভয়াবহ অশনি সংকেত অপেক্ষা করছে, সেটা কিন্তু নতুন করে বলবার মতো নয়। আপনি জানেন যে আসলে 15 লক্ষ ছাড়িয়ে গেছে নতুন নতুন ধরনের এই কোভিড, যদি আবার নতুন করে আসে তাহলে এই যে 15 লক্ষ জার্মানিতে শুধুমাত্র সেটি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে জার্মান যে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান, তিনি কিন্তু গত রোববার থেকে বিশেষ বৈঠকে কিন্তু রাষ্ট্রপ্রধান আঙ্গেলা ম্যাকেলের সাথে কথা বলেছেন এবং আঙ্গেলা ম্যাকেল কিন্তু এই মুহূর্তে জার্মানিতে যত রকম হাসপাতাল আছে, ক্লিনিক আছে, সবগুলো হাসপাতাল ক্লিনিকে কিন্তু বিশেষ জরুরি ভাবে আগেভাগেই আসলে সতর্ক অবস্থা থাকার জন্য অনুরোধ করেছেন এবং সেই সাথে আপনি জানেন যে আসলে প্রচুর বৃদ্ধাশ্রম আছে এবং প্রবীণরা যেখানে বসবাস করছেন সেখানেও কিন্তু আসলে ভয়াবহ একটা ব্যাপার কিন্তু হতে পারে যদি এই নতুন ধরনের কোভিড-19 আসে। সে কারণে আসলে সব দিক থেকেই কিন্তু যে সতর্ক অবস্থা সেটি কিন্তু এখনো বলবৎ আছে। বিশেষ করে আপনি জানেন যে জার্মানির সাথে 9টি দেশের সাথে যে সীমান্তের যে ব্যাপার সেই সীমান্তে কিন্তু কড়াকড়ির থাকার কড়াকড়ি রাখার একটা কথা কিন্তু আমরা শুনতে পেরেছি এবং সবচেয়ে বড় ব্যাপার আপনি জানেন যে আসলে জাফর অস্ট্রিয়াতেও কিন্তু এই কথাটা আমরা শুনতে পাচ্ছি, সেখানে এই যুক্তরাজ্য থেকে নতুন ধরনের কোভিড সেটির কিন্তু সংক্রমণ সেখানে যাওয়ার একটা কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এছাড়াও অস্ট্রেলিয়াতে কিন্তু সেটি একেবারে নিশ্চিত ভাবে সেখানে যে যুক্তরাজ্য থেকে যে নতুন ধরনের কোভিড সেটির যে সংক্রমণ সেখানে নিয়ে যাওয়ার কথা সেটিও কিন্তু আমরা শুনতে পেয়েছি। জাফর, এই ছিল আপাতত আমার কাছে। ধন্যবাদ বিটু আপনাকে। দর্শক, জার্মানি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সহকর্মী বিটু বড়ুয়া, জানাচ্ছিলেন নতুন ধরনের কোভিডের সংক্রমণ বিষয়ে বিস্তারিত।